রবিবার নয় জুন ছিল প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণের দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দিল্লি পৌঁছেছিলেন মান্ডি লোকসভার জয়ী প্রার্থী প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের শপথ গ্রহণের দিনই ঘটে বড় জঙ্গি হামলার ঘটনা জম্মু কাশ্মীরের রিয়াসিতে একটি পুণ্যার্থী বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ব্যস্ত থাকলেও এই মর্মান্তিক ঘটনাটি চোখ এড়ায়নি কাংনার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মান্ডির জয়ী বিজেপি প্রার্থী কাঙ্গনা লিখেছেন জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রীদের উপর কাপুরুষোচিত সন্ত্রাস হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ওনারা বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছিলেন ওনারা হিন্দু বলেই জঙ্গিরা প্রকাশ্যেই ওনাদের ওপর গুলি চালালো জঙ্গি হামলায় নিহতদের জন্য প্রার্থনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ওম শান্তি প্রসঙ্গত রবিবার নয় জুন তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ মোট তেত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা হামলার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় মাজার থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি রবিবার নয় জুন সন্ধ্যা ছটা দশে এই ঘটনাটি ঘটে রিয়াসির শিবখড়ি মন্দির থেকে কাটরা যাওয়ার সময় বাসে এলোপাথারি গুলি চালায় সন্ত্রাসবাদীরা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে নেমে যায় স্থানীয় গ্রামবাসীর সাহায্যে পুলিশ রাত আটটা দশ মিনিটের মধ্যে বাস থেকে সমস্ত যাত্রীদের সরিয়ে নেয় ঘটনাস্থলে পৌঁছে যান রিয়াসির পুলিশ সুপার তিনি দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজে তদারকি করেন আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ জানিয়েছে এই সন্ত্রাসবাদী হামলায় এখনো পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে তেত্রিশ জন আহতকে রিয়াসি ত্রেয়াথ এবং জম্মুর বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে আক্রমণকারীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে হামলার ঘটনায় শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ লেখেন এই ঘটনায় দোষীদের কোনো মতেই ছেড়ে দেওয়া হবে না আইনের বিচারে তাদের শাস্তি হবেই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক হ্যান্ডেলে তিনি লেখেন জানা গিয়েছে যে জম্মু কাশ্মীরে কিছু তীর্থযাত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে এবং এর জেরে নজনের মৃত্যু হয়েছে যদিও সেই সংখ্যাটি বেড়ে দশ হয়ে গিয়েছে অবিলম্বে বিষয়টির তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি লেখেন মমতা ঘটনায় আহত এক তীর্থযাত্রী জানান আমি সন্ত্রাসবাদীদের একজনকে বাসে গুলি চালাতে দেখেছি বাস খাদে পড়ে যাওয়ার পরেও কুড়ি মিনিট ধরে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছিল সূত্রের খবর ঘটনাস্থলে পুলিশ ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে আক্রমণকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সন্ধ্যা ছটায় তারা বাসে ওঠেন তার মধ্যে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই এই ভয়ঙ্কর হামলার ঘটনা তীর্থযাত্রীদের বাস চারিদিক থেকে ঘিরে ধরে মুখোশধারী সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে এলোপাথারি গুলি চলতে থাকে বাস খাদে পড়ে গেলেও তারা খান্ত হয়নি ক্রমাগত চালাতে থাকে গুলি দুর্ঘটনায় নিহতের পরিবারকে দশ লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা মনোজ সিনহা তিনি হাসপাতালে চলে যান আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের অবস্থার খোঁজখবর নেন লেফটেন্যান্ট গভর্নর मनोज सिन्हा की बोलते सुनाब अपना देर हम जानते हैं कि मौत का कोई मुआवजा नहीं होता है फिर भी उनके परिजनों को एक सहायता के तौर पर 10 लाख रुपए जम्मू कश्मीर प्रशासन ने मृतकों को और घायल लोगों को पचास हजार रूपये देने का फैसला किया है एक नापाक कोशिश हुई है कि जम्मू रीजन को भी किसी तरीके से करमाल में लाया जाए আশ্বাস্থান বাসে থাকা প্রত্যক্ষদর্শী আহতদের অভিজ্ঞতা ঘটনার সময় বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান সব মিলিয়ে প্রায় ছাত্র সন্ত্রাসবাদী ছিল ওদের মুখগুলো মাস্ক দিয়ে ঢাকা ছিল প্রথমে ওরা রাস্তার চারিদিক থেকে বাসটা ঘিরে ধরে তারপরেই বাসে গুলি চালাতে শুরু করে বাস এরপর খাদে পড়ে যায় ওরা বাসের কাছে চলে আসে সবার যাতে মৃত্যু হয় সেটা নিশ্চিত করতে আরও গুলি চালাতে থাকে জঙ্গিরা আমরা সবাই একেবারে চুপ করেছিলাম সন্ধ্যে ছটায় শিবখড়ি থেকে বৈষ্ণোদেবী যাত্রা করতে আমরা বাসে উঠেছিলাম তিরিশ মিনিট পরেই এই ঘটনা আমাদের অনেক ভয় লাগছে আপাতত আমরা শুধু আমাদের বাড়ি ফিরতে চাই বাসে শিশুরা এবং মহিলারাও ছিলেন তারাও আহত হয়েছেন পরে ওই হামলায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুলিশ এবং স্থানীয়রা গিয়ে পৌঁছন ওরাই আমাদের উদ্ধার করেন অপর এক আহত প্রত্যক্ষদর্শী জানিয়েছেন আমি সন্ত্রাসবাদীদের একজনকে বাসে গুলি চালাতে দেখেছি বাস খাদে পড়ে যাওয়ার পরেও কুড়ি মিনিট ধরে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছিল এই হামলার তদন্তভার ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর পুণ্যার্থীদের বাসে হামলা চালানোর ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করি তৈবার দু থেকে তিনজন জঙ্গি জড়িত এও মনে করা হচ্ছে গত মাসে রাজৌরি এবং পুঞ্চ এলাকায় হামলার ঘটনাতেও যুক্ত ছিল এই জঙ্গিরা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুণ্যার্থীদের বাসে হামলা চালানোর ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন তৈবার থেকে জঙ্গি দু তিনজন জড়িত এবং এর আগেও এরা জঙ্গি নাশকতামূলক যে ঘটনাগুলো ঘটেছে তাতে জড়িত ছিল রাজৌরি এবং পুঞ্চে মৃত চালকের আত্মীয় তিনি এ বিষয়ে কি বলছেন মর্মান্তিক অভিজ্ঞতা তার শুনুন जो बस के चालक हैं वो आपके क्या रिश्ते हमारे जीजे लगते थे, थे वो उनका नाम क्या है उनका नाम विजय कुमार था सर तो उनकी हालत अभी क्या है उनकी कैजुलटी हो गई है सर बहुत बुरी तरह से उनको बेचारों को एक गोली सिर में लगी हुई है एक उनको इधर से उन्होंने लांचर मारा हुआ है ये उनका जो पूरा उड़ गया है पूरा नीचे वाला हिस्सा आंतड़ियाँ बाहर आ गई हैं तो उन्होंने पहले टारगेट ही ड्राइवर को किया कि ड्राइवर को टारगेट किया फिर वो गिर गए तो उसकी वजह से गाड़ी गिर गई फिर भी वो गोली चलाते रहे बहुत बुरी हालत है उनके बेचारों

ये सब हो गया तब आतंकी वहाँ से गए अब तब तक भी में हम लोग जो है किसी तरीके से कॉल किए स्थानीय लोग कुछ दो चार लोग आ गए थे उसके बाद पुलिस भी करीब पंद्रह बीस मिनट के बाद आ गई थी उसके बाद हम लोगों को बाहर निकाला गया फिर एम्बुलेंस की सहायता से जो है हॉस्पिटल पहुँचाया गया স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেখানে তিনশো ধারা রিভোক করা হয়েছে আর্টিকেল থ্রি সেভেন্টি করা হয়েছে এবং যেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটা দাবি করা হচ্ছে যে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে জঙ্গি নাশকতামূলক ঘটনা সেখানে হয়ই না প্রায় সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটছ ঘটলো সে নিয়ে প্রশ্ন শুরু হয়েছে জওয়ানদের আপনারা দেখতে পাচ্ছেন সোলজাররা তারা তৎপর রয়েছেন এবং সিআরপিএফ সোলজারদের একটি যৌথ অপারেশন সেন্টার তৈরি করা হয়েছে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা